हेलो फ्रेंड, गुड मॉर्निंग सबाई के। सबाई शुभ सकाल। सबाई केमन आछो? आशा करी भालो आछो। आमराओ भालो आछि, आमार परिवारे सकले भालो आछे। तोमादेर परिवारे सकले भालो थाकुक एई कामना करे आमार समस्त बंधुरा भालो थाको। तोमरा भालो थाकलेई आमरा आगाते पारबो। तोमरा भालो थाको, सुस्थ थाको, आर आमादेर भिडियोगुलो देखे अवश्य लाइक करो, कमेंट करो, शेयर करो। तोमराई देखले, तोमरा सुस्थ थेके आमादेर भिडियोगुलो देखबे, ताहलेई आमरा अनेक दूर आगाते पारबो। এই আশা করে আজকে একটা নতুন ভিডিও শুরু, ব্লগ শুরু করছি। দেখো কেমন লাগছে। আর যাই সব বন্ধুরা আমার ভিডিওগুলো একটু দেখে, প্রথমটুকুনি দেখেই বেরিয়ে চলে যাচ্ছ, তাদের স্কিপ করে দিচ্ছ, তাদের কাছে অনুরোধ, তোমরা ভিতরটা না দেখলে কি করে বুঝবে বলো? প্রথম দিকে একটুকুনি দেখে তো আর কিছু বুঝতে পারবে না। তার তোমাদের কাছে আমি দু হাত জোর করে অনুরোধ করছি, যাতে তোমরা ভিডিওগুলোর ভিতর অবধি দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কোন পরিস্থিতিতে কেমনভাবে ভিডিওগুলো করি। খুবই কষ্টে আমাদের মতো ঘরে মানুষরা সকাল থেকে রাত 12টা অবধি মানে কন্টিনিউ খাটনি, মাঝখানে হয়তো সামান্য কিছু সময় আমরা বসি। সকালবেলা উঠে সমস্ত কিছু করে দিয়ে কাজ করে, বাজার করা, ছেলে নিয়ে স্কুল যাওয়া, রান্না করা, তিন টাইম রান্না করা। কেন এক সকাল আমি যখন 5টায় রান্নায় বসাই, সেই রান্নাটা কখনোই দুপুরে খাওয়া, মানে রুটির সঙ্গে, রুটি তো দুপুরে খাওয়া যাবে না, ভাত, আবার ভাত রান্না করি, সেই তরকারিটা আমার বড় রাতে রুটির সাথে খেয়ে নেয়, কিন্তু সেই তরকারিটা আবার পরের দিন তোমরাই বলো কী করে খাবে। তা তোমাদের সমস্ত বন্ধুরা, আমি জানি তোমরা বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকলে, সাথে থাকলে আগামী দিনে আমি অনেক দূর অবধি আগাতে পারবো। আমার সকল বন্ধুদের কাছে আমার অসংখ্য আমি কৃতজ্ঞ তাদের কাছে, যে তারা আমাকে দেখছে, আমাকে ভালোবাসছে। আমি একটা সামান্য মানুষ, যে তারা আমার শর্ট দেখে, তারা আমার ব্লগগুলো দেখে, যতটাই দেখো তারা দেখছে, এই জন্য আমি তাদের কাছে খুব খুব কৃতজ্ঞ। আমার আমাদের পরিবারের তরফে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, এইটুকুই বলি। বলে দেখো সকাল থেকে রাত অবধি, দেখো আমি আমার ছেলের টিফিনটা বানাতে শুরু করে দিয়েছি, সব কাজ করলাম, চা খেয়ে নিলাম, বিছনা বিছনা তুলে চান ফান করে বাসন টাসন মেজে নিয়ে এই ছেলের এখন টিফিন বানাতে বসেছি। আজকে মাছ আনতে যাব না, কালকের এই খয়রা মাছ এনেছিলাম, সেটাই তিন পিস ভাজা আছে, ওটাই আজকে রান্না হবে। তা আমরা চাউমিনটা আমার ছেলের আলু দিয়ে করে দেবো। দেখো আলুও কেটে নিয়েছি, চাউমিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, তাই চাউমিনটা হচ্ছে। বাসনগুলো এখন আমি সাজিয়ে উঠতে পারিনি, আর এই আমি কী বলবো, তখন আমি কিছু কথা বলেছিলাম, ভয়েস দিয়েছিলাম, কিন্তু পাশের ঘরে এত মানে হাতুড়ি দিয়ে ঠক ঠক করে আওয়াজ করে যাচ্ছে যে তোমরা কিছুই শুনতে পেতে না, সেই জন্য ওটা আবার মানে ওই ভিডিওটা ওই জায়গাটা ডিলিট করে দিয়ে এটা শুধু এইটুকু নিয়ে দিলাম তোমাদের কাছে। আর মানে কী বলো, তোমরা জানো যারা ভাড়া বাড়িতে থেকেছো এক সময়, যে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়, হয়ে ভিডিওগুলো করতে হয়। তা আমি যখন হয়তো ভিডিও করছি, তখন হয়তো পাশের লোক এত অসংখ্য চিল্লাচ্ছে যে আমার কথাগুলো তোমাদের কাছে আসছে না, তারপরে হয়তো গান চালিয়ে দিচ্ছে, সে গানটা চললে তাহলে কী হচ্ছে হবে বলো? তাহলে আমার ভিডিওটা কপিরাইট আসবে, সেই জন্যে বাধ্য হয়ে তখন আমি কী করছি বলো, আগে গানগুলো দিতাম, এরকম করে আমার অনেক ভিডিও ডিলিট করে দিতে হয়েছে। কেন আমি আগে জানতাম না, একবার গান দিয়ে ছাড়ার পর অন্য সবার থেকে আমি তো নতুন, শিখে দেখে শিখে যে গান দিলে কপিরাইট চলে আসবে, সেই জন্যে গান দিই না। দেখো ওই গরম চাউমিনের জলটার মধ্যে আমি একটা কাপড় মানে ভিজিয়ে নিলাম, হাড়ি ধরার সেটা রয়েছে, হাড়ি ধরার কাপড়টা দিয়েছি, আর এই আমি চাউমিনটা বসিয়ে দেবো, দিয়ে তেল দিয়ে দেবো, তেল দিয়ে আর তোমার আলুটা আগে দেবো, এবার আলুটা দিয়ে নিয়ে ভাজবো, ভাজার পর চাউমিনটা দেবো। আর যেটা বলছিলাম বন্ধুরা, সে গান চালিয়ে দিলে গানটা কপিরাইট, যার জন্য আমি এখন তখন বলাটা ছেড়ে দিয়ে এখন ভয়েস দেওয়া শুরু করেছি, যাতে তোমাদের আমার কথাটা বুঝতে সুবিধা হয়, সেই জন্যে। দেখো আলুগুলো দিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজটা দেখো হাতে দিয়ে একটু ই করে দেবো, এক জায়গায় পেঁয়াজ কাটলে না অনেক সময় এক জায়গায় থেকে যায়, সেই জন্য হাত দিয়ে একটুখানি মানে ওই যে দেখো কেমন করে দিচ্ছি, হাত দিয়ে একটু করে দিলে চারিদিকে হয়ে যাবে, সেই জন্যে পেঁয়াজটা ওইভাবে দিচ্ছি। দিতে গিয়ে চাউমিনটা ভাজছি, আর তখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলবো, চাউমিনটা করতে করতে কিন্তু হবে না, এত আওয়াজ করছিলো খটখট করে। দেখো হয়ে গেছে চাউমিনটা, ছেলে নিয়ে যাবে টিফিনে, রুটি তরকারি রোজ কি দেওয়া যায়। দেখো আমার কড়াইটাই উল্টে চলে যাচ্ছে, ওদিকের গ্যাসটা যেহেতু খারাপ, সেহেতু ওখান থেকে এত মানে দূরের গ্যাসটায় রান্না করতে খুবই আমার অসুবিধা হয়, কিন্তু অসুবিধা হলে কিছু করার নেই। আর তোমরা জানো যে আমার ছেলে কালকের আঁকায় বোর্ডের পরীক্ষা দিয়ে চলে, সেখানে খুব ভালো রেজাল্ট করেছে, তা তোমাদের আশীর্বাদ করো যেন আমার ছেলেকে আমি এইভাবে অনেক দূর অবধি আগিয়ে নিয়ে যেতে পারি, যে জিনিসগুলো আমি পাইনি, আমি পড়াশোনা করতে পারিনি, কিচ্ছু পারিনি, জীবনে আমার শখ পড়াশোনা করার ইচ্ছা অনেক ছিল, সেগুলো কোনোটাই আমার জীবনে হয়নি। তা এখন আমি ভগবানের কাছে এইটুকু নিয়ে চাইবো যে ভগবান যেন আমার ছেলেটাকে যেন অনেক দূর অবধি নিয়ে যায়। ভগবান
যেন আমার ছেলেটাকে মানে মানুষের মতো মানুষ করতে পারি, তোমরা আমার আশীর্বাদ করো। আর আমি জানি আমার সকল বন্ধুরা আমার সেইটুকু সহযোগিতা করবে আমাকে, যে আমি যেন আমার ছেলেটাকে মানুষ করে যেন কষ্টর মানে মুখ থেকে আমি দূরে রাখতে পারি। দেখো বন্ধুরা, সকালে ছেলের টিফিন হয়েছে, এখন আমি স্কুল আছে মানেই বোঝো একদম সময় কম। আজে এখন এই গ্যাসটা মুছে রেখে যাব, আর টিফিন করেছি সকালে, আবার তরকারি কড়াইতে ছিল সেটা মাজিনি, মানে কত বাসন হয়েছে বুঝতেই পারো তোমরা। এই কাজগুলো সারি, কাজগুলো করে আবার বাসন মাজবো, তোমাদের দেখাচ্ছি কত বাসন বেরিয়েছে। গ্যাসটা একটু মুছে নিই, আমি ধরেছি মোবাইলটা হাতে তাই জন্য অসুবিধা। মোছা হয়ে গেছে, এবার আমি তার পাখাটা চলছে বন্ধ করে দিই, এবার বাসন মাজবো। দেখো করেছি রান্না, তো কত বাসন বেরিয়েছে বুঝছো, সব দুটো কড়াই থালা ফালা সব, এগুলো মাজতে একটু সময় লাগবে, চলো এগুলো দিয়ে মেজে নিই। দেখো স্কুল যাচ্ছি, আর মেন রাস্তা থেকে চলে এসেছি, গাড়ি ঘোড়া ছিল তাই করতে পারিনি। আমার ছেলের ব্যাগ আমার কাঁধে এত ভারী যে আমার ছেলে নিতে পারে না, আর অনেকটা রাস্তা হাঁটতে হয়, 8 ঘন্টা হাঁটতে হয়, সেই জন্যে আরও খুবই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, গরমে হাঁপিয়ে যাচ্ছে মানুষ সব। ফাঁকায় এসে স্কুলে যাওয়া মানেই 1 ঘন্টা সময় নষ্ট, 1 ঘন্টার বেশি, 8 ঘন্টা যেতে 8 ঘন্টা আসতে, আবার 10 মিনিট ওখানে দাঁড়াতে হয়, স্যাররা কী বলে শুনে আসতে হয়। আমার ছেলের ব্যাগটা আজকে ছিঁড়ে গেছে, চলো স্কুল পৌঁছাই এইভাবেই। ওরা ছেলেকে একজনের সাইকেলে পাঠিয়ে দিয়েছি, আমার কি অবস্থা হচ্ছে গরমে ঘামে, কিছু করার নেই, তবুও আমি ছেলের পিছনে যাবো, আজকালকার বাচ্চা বোঝোই সে একা ছাড়াটা ঠিক হয় না, আমার ঘাম গড়িয়ে পড়ছে, তা যাই স্কুল। দেখো স্কুল থেকে চলে এসেছি, এসে যে মানে ওখানে দেখেছো জামা কাপড় কত আমার ঘেমে যায়, সেগুলো সব ধুয়ে টুয়ে দিয়ে যে চাল ধুয়ে নিয়েছি, তরকারিটা কেটে নিয়েছি, সকালে কচু কটা একটুখানি ছাড়িয়ে গেছিলাম, ছোটো ছোটো যেহেতু কচু, তা মশলাটা বাচ্ছি, মাছটা খয়রা মাছটা বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো, তা সেটার জন্যে মানে বেটে নিলাম মশলাটা, একা আছি তো, একা আছি, দূরের ফোনটা রেখে শটটা মানে শ্যুটটা করছি, আমার ছেলে তো স্কুলে গেছে তোমরা দেখেছো, আর আমার মানে ভিডিও করার একমাত্র আমার স্বামী আর আমার ছেলে, নলে লোকের প্রচুর কথা বন্ধুরা শুনতে হয়, তোমরা জানো এক ভাড়া বাড়ি, তার মধ্যে হচ্ছে তোমার আশেপাশে লোকের আমাদের মতো ঘরে গরিব মানুষের কত মানে খারাপ কথা শুনতে হচ্ছে, সেটা তোমাদের কাছে মানে আমি বলে আমার চোখে জল এসে যায় সময়, যে আমি কি বলবো তোমাদের, যে বেশি এ হয়েছে ওই হয়েছে, অনেক রকম খারাপ কথা শুনতে হয়, তা আমার সেখানে ছেলে আর আমার বর বলে যে কারোর কথা কান দেবে না, তোমরা তুমি ভিডিও করে যাও, আর আমার ভিডিও করার মতো মানে আমার যে চ্যানেলটা খোলার জন্য একমাত্র আমার বোন আমাকে বলেছে, আমি এই মানে ভুলবো না, যে দিদি তুই তো ঘরে বসে থাকিস, যেটুকু নেট ভরিস তুই কর না, কত মানুষ তো এখান থেকে ইনকাম করছে, তুই যদি কোনো দিন ইনকাম করতে পারিস তোর ঘরের তো অভাব কষ্টটা দূর হয় বল, কত মানুষ আজারা। তো আমি অন্য লোকের ভিডিও দেখছিলাম, দেখিও যে কত মানুষ, এই যে নাম বলবো না, 2 লাখ টাকা 1.5 লাখ টাকা মাসে ইনকাম করছে, তাদের দেখি আর ভাবি যে তারা যেহেতু ভাইরাল হয়ে গেছে, তাদের পরিবারের 1-1 জনের 3-4-5টা করে চ্যানেল, তারা মাসে এরা সব চ্যানেল মিলিয়ে 3 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, তা আমাদের মতো মানুষরা কি কোনো দিন কিছু করে। দেখো গরমে জীবনটা বেরিয়ে যাচ্ছে, এই গ্যাসের গরম, পাখাটা বন্ধ করে রান্না করতে হয়, এত গরম আজকে, এত গরম আর রোদ্দুর পড়েছে, দেখো ঘাম একবারে গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর থাকতে পারছি না গরমে, কি বলবো, এত কষ্ট বন্ধু আর মানে সহ্য করতে পারি না, কিন্তু কিছু করার নেই, আমার কষ্ট মানে গরিবের ঘরে কষ্ট তো লেগেই থাকে জানো তোমরা, কেন দেখো গ্যাসটা, আবার আমার যদি ঘরে আর একটা বারান্দা থাকতো তাহলে তো সেই বারান্দায় রান্না করতে পারতাম, আর ঘরের মধ্যে এসে হয়তো একটু পাখা চালিয়ে শুয়ে বসে হারাম একটু হাওয়াকে আবার হয়তো গিয়ে একটু রান্না করতাম, এরকম হতো, কিন্তু যেহেতু ঘরের মধ্যেই, এ দেখো মাছ আমার 3টে ভাজা ছিল, তা ওই মাছটা দিয়ে দিচ্ছি মাছের ঝোলের মধ্যে দিয়ে, আর যেহেতু বারান্দা নেই ঘরের মধ্যে সব, সেহেতু যে তরকারিটা বসিয়ে দিয়ে একটু হাওয়া খাবো সেই উপায়টাও নেই, ওই জন্য এইভাবেই জীবনটা দেখি কত দূর চলে বন্ধুরা। দেখো বন্ধুরা এই তরকারিটা হচ্ছে কচু আলুর, মাছের হয়ে গেছে তরকারি, মাছ মানে খয়রা মাছ আর বেগুন দিয়ে, আর কিছু হবে না, যে প্রচুর প্রচুর এত গরম আর মানে মানে টেকা যাচ্ছে না, একটু গরম, দেখো
আমার অবস্থাটা একবারে স্কুল থেকে এসে রান্না বসিয়েছি, কেন তোমাদের দাদা কাজ থেকে এসে একটু পাখা চালিয়ে বসে, পাখাটা দেখো বন্ধ করে রান্না করতে হয়, সেই জন্য প্রচুর গরম লাগছে, আর বলতে পারছি না কোনো কথা। বন্ধুরা বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আজ আর কিছু না রান্না। ও এত গরমের মধ্যে কি সুন্দর ঠান্ডা ওয়েদার, ওয়েদারটা মানে এত গরম, তার মধ্যে এখন হঠাৎ ওয়েদারটা একটু ঠান্ডা পড়লো, আর আমি চলে এসেছি জল ভরতে। জলে দিলাম, জলটা ভরলাম, একটু জল বাকি, জলটা গরম হয়ে একটু জল খালি ছিল, রান্না করতে করতে সেটা ভরলাম। তা চলো ছেলে আসুক স্কুল থেকে, ঘরটা ঝাড় দিয়ে নিই তৎক্ষণ। দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে, এই যে দেখো তোমরা কত জোর বৃষ্টি, কত জোরে বৃষ্টি হচ্ছে। আর আমি ওই গামলা বালতিগুলো ঢাকতে গিয়ে পুরো ভিজে গেলাম। তা আমাদের মতো মানুষের জীবনে কত সমস্যা দেখো, সেগুলোই আনবো তোমাদের সামনে। দেখো খাবার দাবারগুলো দেখো তোমাদের দেখাই, এই দেখো এইখানে দেখো এইখানে দেখো সব এগুলো এখানে রাখা হলো, যে আমি যে এই যে চৌকির তলে রাখি, চৌকির তলেতে ওখানে এদিকে বৃষ্টি পড়ছে, চারিদিকে জল পড়ছে, ঘরে কেউ নেই যে মানে জলটা টালি দিয়ে একটু ঠিক করলে একটু কম পড়ে, আর রান্নাটা ভাতটাও হচ্ছে। আমাদের ভিতরে দেখছি ছুঁচোতে তরকারি টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে আমাদের মতো মানুষের সমস্যার শেষ নেই। তোমাদের দাদা ভাই আর আমাদের বাবু দুজনে স্কুল থেকে চলে এসছে, ও জামা প্যান্ট খুলছে, আমাদের দাদা ভাই ও জামা প্যান্ট খুলছে, আমি ভাতটা বেড়ে নিয়েছি, বাবু বলছে আজকে খাবে না, তোমাদের দাদা ভাই খাবে এখন। এখন বাজে 4:45, তাহলে চলো বন্ধুরা এখন এই যে খাবার দাবার সব, এই তরকারি, এই যে মাছের তরকারি, চলো তাহলে খাওয়ানো হয়ে যাক, কাজে আর কিছু হয়নি, এই রান্না হয়েছে। তোমরা আমাদের পাশে এইভাবেই সবসময় থাকো। নিয়ে দিয়েছে তোমার দাদা ভাইয়ের আজ শরীর খারাপ, বমি করছে, গ্যাস হয়েছে। আজ আমার ছেলে আমি ভা মানে দু গাল ভাত খেয়েছিল ওর বাবার সাথে, আর এই যে মুড়ি তরকারি খাচ্ছে, এখন চাটা করেছে, গ্যাসের ওষুধ খেলো, জানি না, ছেলেকে স্কুল থেকে আনতে আনতে বমি করেছে, এখন মাথা টাথা যন্ত্রণা করছে, গা হাত পা ব্যথা করছে। আমরা চলো চাটা খেয়ে নিই, তারপর আবার দোকান যাব, তোমাদের সাথে সেইটুকুনিও দেখাবো। দেখো বন্ধুরা দোকানে চলে এসেছি, তোমার দাদা ভাই আগের সপ্তাহ পয়সা পাইনি জানো, এই সপ্তাহ পেয়েছে, তাই দিয়ে মাল নিতে এসেছি। তোমার দাদা ভাইয়ের আজ প্রচুর শরীর খারাপ, একটুও তার ভাল লাগছিল। দেখো বন্ধুরা এই যে আজকে তোমার দাদা ভাই পয়সা পেয়েছে, তাই আজকে সমস্ত জিনিস এনেছি, সবই ঘরের মুদিখানা যতটা সদাই যতটা মোটামুটি লাগে, এখনও ডাল ফলগুলো চিনিগুলো বাকি, চিনিটা আমি অন্য দোকান থেকে আনি, আমার ছেলের সামনে সোমবার থেকে পরীক্ষাটাও পড়ছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা যে খুব খারাপ আগেই বললাম, সেই জন্যে তার ভালো লাগছে না। এই যে বাজারপত্র করে নিয়ে চলে এসেছি, বাসন মেজে গেছিলাম, এখন 9টা বাজে, এখনও রুটি তরকারি বাকি। তোমাদের দাদা ভাইয়ের আজ শরীরটা সত্যিই খুব খারাপ, বৃষ্টিতে ভিজেছে, তার মধ্যে মনে হচ্ছে গ্যাস হয়েছে, ওই জন্য পুরো গা হাত পা যন্ত্রণা করছে, আর কেমন একটা জ্বর জ্বর এসেছে, বমি করেছে আজকে ছেলেকে নিয়ে আসতে স্কুল থেকে। তাই ভিডিওটা এই জন্য রাতের দিকে আর খুব বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ভালোবাসা দেবে, আমাদের পাশে এইভাবেই থাকবে, সহযোগিতা মানে যেভাবে তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো এইভাবে দেখবে, আরও শেয়ার করবে, যাতে তোমাদের আমার ভিডিওগুলো আরও লোকের কাছে পৌঁছাতে পারে। বুঝতেই পারো ভাড়া বাড়িতে খুবই কষ্ট করে ব্লগ করি, যেখানে হাতে ফোন ধরে, এই দেখো এই হাতটা দিয়ে ফোন ধরে ব্লগটা করছি, এত কষ্ট করে করে ফোনেই ব্লগ করা, ফোনেই এডিট করা, ফোনেই সমস্ত কিছু, তার জন্যে এখানে ভিডিও শেষ করে দেবো। আর পরের দিন দেখা হবে কোনো ভালো সুন্দর কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভগবানের কাছে এই কামনা করি। আগামী দিনে তোমরা আমাকে মানে আরও অনেক দূর নিয়ে যেতে পারবে, আজকে আমি যেটা মানে আমার মনের ইচ্ছা সেটা আমি কষ্ট করলেই কষ্ট পাওয়া যায়, জানি এভাবে কষ্ট করে করছি, একদিন হয়তো ভালো কিছু করতে পারবো ইউটিউবে, এই আশা রেখে আমি এগিয়ে যাচ্ছি তোমাদের সহযোগিতায়। আমি জানি আগামী দিনে তোমরা আরও আমাকে সহযোগিতা করবে, এইভাবে ভালোবাসবে, তো অবশ্যই একটা লাইক করো, আর আমার পাশে এইভাবেই তোমরা সবসময় থেকো, এইটুকুনি আমি আশা করব। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবান আর তোমরা দুজনেই পারো একমাত্র আমাকে
আগেই নিয়ে যেতে। আমার যত বন্ধু আছে সব বন্ধুদের বন্ধুরাই পারো একমাত্র আমাকে আগাতে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, তাই বন্ধুরা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।